हेलो एवरीवन, वेलकम टू नॉलेज अकाउंट। आमी लाबोनी मैम तुम्हारे साथे पॉलिटी प्रीवियस ईयर निये आलोचना करब। आज के हमारे चैप्टारे नाम होच्छे मौलिक अधिकार। तो मौलिक अधिकार थेके 25टा विभिन्न एग्जाम कोश्चन आछे, आज के आमरा सेटा निये आलोचना करब। आजकेर प्रथम कोश्चन होच्छे भारतीय संविधानेर कत नम्बर पार्टे मौलिक अधिकार संक्रांत आलोचना रयेछे। तुम्हारा सबाई आंसारटा करार चेष्टा करो। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যানসার। পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটস আছে। আর পার্ট 4 এ কি আছে অপশনগুলো আলোচনা করে নেই। পার্ট 4 এ আছে হচ্ছে ডিপিএসপি। পার্ট 4 এ এখানে নেই অপশনটা, তাও বলে দিচ্ছি। পার্ট 4 এ আছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। পার্ট 5 হচ্ছে সেন্ট্রাল রিলেটেড। অ্যাকচুয়ালি পার্ট 5 এ আছে হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। তোমরা এখানে সেন্ট্রালি লিখে রাখো। আর পার্ট 7 হচ্ছে স্টেট রিলেটেড বিষয়গুলো আছে, স্টেট এক্সিকিউটিভ এর মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, আমি এখানে ভুল বললাম, এটা পার্ট 7 এ না, এটা হচ্ছে পার্ট 6 এ আছে স্টেট রিলেটেড। আর ফার্স্ট এই পার্ট 7টা 7 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাবলিশ করে দেয়া হয়েছে। তাহলে আমরা আবার দেখি কি পার্ট 3 তে আছে ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4 এ আছে ডিপিএসপি, পার্ট 4 এ তে আছে ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট 5 এ আছে হচ্ছে সেন্ট্রাল রিলেটেড ইউনিয়ন এক্সিকিউটিভ, এগুলো আছে। পার্ট 6টা হচ্ছে হচ্ছে স্টেট রিলেটেড বিভিন্ন বিষয়। আর পার্ট 7টা কি 7 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পার্ট 7টা হচ্ছে কনস্টিটিউশন থেকে তুলে নেওয়া হয়। ওকে, কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে? পাঠ যখন আমরা পড়েছি আমাদের আর্টিকেল তো পড়তেই হবে। তো এটার অ্যানসার হয়ে যাচ্ছে অপশন এ 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যানসার। ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে? এখানে রাইট অপশনটা হয়ে যাচ্ছে অপশন ডি, আর্টিকেল 17 এর মাধ্যমে কিন্তু বলা হয়েছে কি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর এইখান দেখো বাকি যে অপশনগুলো 5, 7, 9 এই তিনটেই কিন্তু সিটিজেনশিপ রিলেটেড। ওকে, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতকে নিজ সীমার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেয়? লেখ মানে রিটস, 5টা রিটস আছে, 5টা রিটসই আমি এখানে কোশ্চেনের মাধ্যমে আলোচনা করে দিয়েছি। তো রাইট অ্যান্সারটা হবে হচ্ছে অপশন ডি, প্রোহিবিশন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়? তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি, সম্পত্তির অধিকার। আমরা জানি সম্পত্তির অধিকার 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে কিন্তু অ্যাবলিশ করে দেয়া হয়েছে, মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওকে, তাহলে তো আর এটা আর ফান্ডামেন্টাল রাইটস রইল না, তো অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ তে তো রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল হয়ে যাচ্ছে 25 থেকে 28। নেক্সট রয়েছে সমতার অধিকার, সমতার অধিকারের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18।
আর শোষণের বিরুদ্ধে অধিকার, এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 23 থেকে আর্টিকেল 24। ফান্ডামেন্টাল রাইটস এর কিন্তু প্রত্যেকটা আর্টিকেল আর সেই আর্টিকেল কি রিলেটেড এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 6টি, অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের 25 নং ধারায় বর্ণিত আছে, আমি বললাম পুরো ফান্ডামেন্টাল রাইটসটাই কিন্তু বেসিক্যালি আর্টিকেল রিলেটেড আর আর্টিকেল থেকেই প্রশ্নগুলো দেয়। তো আগের আর্টিকেলগুলোতে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, তো তোমাদের কিন্তু এটা পারার কথা। আর্টিকেল 25-এ কি আছে সেটা জানতে চেয়েছে। আর্টিকেল 25-এ বলা আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়াস এর কথা কিন্তু বলা আছে। সো এখানে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতা প্রদান করে? আমি বলেছি আমি 5টা লেখ সম্পর্কে কিন্তু কোশ্চেন রেখেছি, তো তোমাদের এখানেই রেডি হয়ে যাবে। তো আমরা দেখে নিই এটা রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে হেবিয়াস কর্পাস, যেটা কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা প্রদান করে। নেক্সট কোশ্চেন, কোন মৌলিক অধিকারটিকে বিআর আম্বেদকর সংবিধানের প্রাণ ও আত্মা রূপে বর্ণনা করেছে? ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এটা কিন্তু এখানে আমি একটা এক্সাম রেখেছি, বাট এটা কিন্তু অনেক এক্সামে এসেছে। অপশন ডি সাংবিধানিক প্রতিবিধানের প্রতিবিধানের অধিকার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আর্টিকেল 32-তে আছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়? এটা আমি একটু আগেই বলে দিয়েছি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 44, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা এসেছিল হচ্ছে 1978। আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আর্টিকেল 14-এ আছে। আর্টিকেল 14-এ কি বলা হয়েছে? আর্টিকেল 14-এ কিন্তু দুই ধরনের অধিকারের কথা বলা হয়েছে। এক ক্ষেত্রে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য, আরেকটা বলা হয়েছে আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার আমরা কোথা থেকে নিয়েছি? সেটা নিয়েছি আমরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর আইনের দৃষ্টিতে সাম্য, এটা আমরা কোন দেশের কনস্টিটিউশন থেকে নিয়েছি? সেটা নিয়েছি হচ্ছে আমরা ব্রিটেনের কনস্টিটিউশন থেকে। আমরা কি নিয়েছি, আমি লিখে দিচ্ছি আইনের দৃষ্টিতে সাম্য।
এটা আমরা নিয়েছি কোথা থেকে? ব্রিটেন থেকে। আর আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হয় এটা তো অ্যান্সার পেলাম, আমরা নিয়েছি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর মনে রাখবে এই পুরো ঘটনাটা কোনঠায় আছে, আর্টিকেল 14-এ এই পুরো ব্যাপারটা বলা আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রিটস এর মধ্যে কোনটি আক্ষরিক অর্থে আপনার কর্তৃত্ব? এটা তোমরা বাংলাটা থেকে ইংলিশটা হয়তো বেশি ভালো বুঝবে, তাই আমি লিখে দিয়েছি হোয়াট ইজ ইওর অথরিটি, এটা বলা হয়েছে কোন রিটসে। অপশন ডি কো ওয়ারেন্ট হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বর্তমানে সম্পত্তির অধিকার হলো কি, মৌলিক অধিকার নাকি নির্দেশমূলক অধিকার নাকি সাধারণ আইনি অধিকার নাকি সামাজিক অধিকার? বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটা সাধারণ আইনি অধিকার। আমরা একটু আগে বললাম 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস থেকে সম্পত্তির অধিকারকে অ্যাবলিশ করা হয়। আর একটা সাধারণ অধিকার হিসেবে সংবিধানে আর্টিকেল 300A ধারায় কিন্তু এটা সংযোজন করা হয়। আর মনে রাখবে বর্তমানে সম্পত্তির অধিকার হলো সাধারণ আইনি অধিকার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রিটগুলির মধ্যে কোনটি শুধুমাত্র একজন সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে বলা যেতে পারে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, মান্ডা মাস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মামলাটি মৌলিক অধিকার সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন, এটা কিন্তু এ হবে, ঠিকঠাক অপশনে ঠিকটা হয়নি, অপশন এ গোলকনাথ মামলা, যেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড। এটা হয়েছিল হচ্ছে 1967। ওকে, তো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, কত নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, আর্টিকেল 226 এর মাধ্যমে কিন্তু হাইকোর্ট রেটস জারি করতে পারে। আর যদি বলা হয় সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে আর্টিকেল 32 এর মাধ্যমে কিন্তু রিটস জারি করতে পারে। কত ধরনের রিটস জারি করতে পারে? 5 ধরনের রিটস। আর 5 ধরনের রিটস মোটামুটি আমরা আলোচনা করে নিলাম, কোনটাকে কি বলে, কোনটায় কি লেখা আছে। নেক্সট কোশ্চেন, কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কিন্তু বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সো অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি 21 নং অনুচ্ছেদে দেয়া আছে, মানে আর্টিকেল 21-এ কি দেয়া আছে সেটা জানতে চাইছে।
তো এখানে রাইট অ্যানসারটা হয়ে যাচ্ছে অপশন ডি, ব্যক্তি স্বাধীনতার অধিকার ও জীবনের অধিকার, মানে রাইট টু লাইফ এর কথা কিন্তু কোথায় লেখা আছে, আর্টিকেল 21 এ। ওকে, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যানসার। নেক্সট কোশ্চেনে চলে যাই। কে জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন? তো রাইট অ্যানসার হয়ে যাচ্ছে অপশন ডি, রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলোকে কে বলবৎ করার ক্ষমতা রয়েছে? আগেরটা আমরা দেখলাম কে রদ করতে পারে, আর এখানে কে বলবৎ করতে পারে। তো রাইট অ্যানসার হয়ে যাচ্ছে অপশন বি, সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই। সংবিধানের কত নং ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, আর্টিকেল 29 থেকে আর্টিকেল 30। আর্টিকেল 29 আর আর্টিকেল 30-তে কিন্তু এই শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃত আছে। বাকিগুলো আমি কিন্তু একটু আগেই তোমাদের প্রত্যেকটা এটা রাইট টু ফ্রিডম এগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। ধর্মীয় স্বাধীনতার অধিকার বলে কোন সম্প্রদায় কৃপাণ ধারণ করতে পারবে? এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, শিখ সম্প্রদায় একমাত্র কিন্তু কৃপাণ ধারণ করতে পারবে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারত সরকার ভারত রত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, আর্টিকেল 18 এর মাধ্যমে। আর্টিকেল 18-এ কি আছে? আর্টিকেল 18-এ আছে হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল। এই আর্টিকেল, আচ্ছা আমি এখানে লিখে ফেললাম, আচ্ছা এটা কিন্তু এখানে হবে অ্যাবলিশন অফ টাইটেল। সো আর্টিকেল 18-এর মাধ্যমে কিন্তু ভারত সরকার ভারত রত্ন পদ্মশ্রী প্রভৃতি পুরস্কার দিয়ে থাকে। চলো আজকে সিরিজের একদম লাস্ট কোশ্চেন। সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে? তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18-এর মধ্যে কিন্তু এই রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের ক্লাসটা এই অবধি ছিল। ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবে। আর আজকে এই চ্যানেলে যারা নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।